হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আগামীকাল থেকে অর্থাৎ 7 তারিখ থেকে আমাদের ডিপ্লোমাতে অনলাইনের মাধ্যমে ক্লাস হবে। অনলাইনে বলতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে ক্লাস হবে, বিভিন্ন নেটের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। অনেকেই কিছু কিছু প্রতিষ্ঠানে জুমের মাধ্যমে ক্লাস করানো হচ্ছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানে গুগল মিটের মাধ্যমে, কিন্তু আমরা ইউটিউবে জুমের মাধ্যমে ক্লাসের কীভাবে করতে হবে, কী করতে হবে এরকম অনেক ভিডিওই দেখেছি, কিন্তু মিটের মাধ্যমে কীভাবে ক্লাস করতে হবে সেটি তেমন কেউ এখনও দেখায়নি। সো বন্ধুরা, আজকে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এই অ্যাপসটি, এই মিট অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর টাইপ করবেন গুগল মিট। গুগল মিট করলে এই অ্যাপসটি আসবে। আমার কাছে এটি ডাউনলোড করা আছে, তাই এখানে ওপেন অপশন দেখাচ্ছে, আপনার কাছে ইনস্টল থাকবে, আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেনে ক্লিক করার পর অনেকটা এরকম আসবে। এরকম আসার পর দেখবেন এখানে একটিতে থাকবে নিউ মিটিং আর একটিতে জয়েন উইথ এ কোড। আপনি যে কাজটি করবেন, আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে শিক্ষকরা অবশ্যই একটি কোড দিবেন, বলবেন এটি কোড। ওই কোডটি হবে অনেকটা এইরকম। ওই কোডটি আপনারা জয়েন নিতে কোডে ক্লিক করবেন এবং এখানে এই কোডটি প্রেস করে দিবেন। কোডটি অনেকটা এরকম হবে, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। দেওয়ার পর আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এটি হচ্ছে মূলত আপনার ডিসপ্লে, এটি মূলত ক্যামেরা, আর এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিডিও। এইটি যদি অন থাকে, এরকম থাকে, তাহলে আপনার ফেস দেখা যাবে এখানে, আর এটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফেস দেখা যাবে না। তারপর এটি হচ্ছে, এই পাশের এটি হচ্ছে মাইক। এটি যদি অন থাকে, এরকম থাকে, তাহলে আপনি কথা বললে আপনার যে শিক্ষক আছে বা অন্য সহপাঠী আছে তারা শুনতে পারবে, আর এটি যদি অফ করে দেন তাহলে আপনি কথা বললেও তারা শুনতে পারবে না। এরপর এটি হচ্ছে আক্স টু জয়েন। এটিতে ক্লিক করলে আপনার শিক্ষকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি ক্লাসে ঢুকতে আগ্রহী। তিনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি ক্লাসে ঢুকতে পারবেন। ঠিক এভাবেই আপনি গুগল মিটের মাধ্যমে আপনার অনলাইন ক্লাস সম্পূর্ণ করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আপনাদের নতুন অনলাইন ক্লাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।